বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। মুন্সিগঞ্জ সদর থেকে রাজধানীর সাথে সড়কপথে যাতায়াত ব্যবস্থার বেহাল অবস্থার কারণে বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে মুন্সিগঞ্জ টু নারায়ণগঞ্জ রুটে নদীপথে যাতায়াত করছে যাত্রীরা। এই পথে যাত্রীদের নির্ভর করতে হয় ছোট আকারের লক্কর ঝক্কর মার্কা পুরনো 24টি লঞ্চের উপর। লঞ্চগুলোর ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরেই আতঙ্ক ছিল জনমনে, এ কারণেই প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এভাবেই আতঙ্ক নিয়ে দিনের পর দিন নদীপথে যাতায়াত করছে হাজার হাজার যাত্রী। শীত মৌসুমে যাত্রীদের এই আতঙ্ক পরিণত হয় মৃত্যু ফাঁদে। প্রায় ঘন কুয়াশার কারণে এই রুটের লঞ্চগুলো ছাড়তে দুপুর হয়ে যায়। এই ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে ধলেশ্বরী শীতলক্ষা নদীর পুরোটা জুড়ে এলোমেলোভাবে রাখা বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরির ক্লিংকার বোঝায় জাহাজগুলোর কারণে। একে তো ঘন কুয়াশা, তার উপর জাহাজগুলোকে পাশ কাটিয়ে ফাঁক ফোকর দিয়ে লঞ্চগুলো যাতায়াত করছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সকালে এবং সন্ধ্যার পরে ঝুঁকি নিয়ে লঞ্চ চালাতে বিপাকে পড়তে হচ্ছে চালকদের। এইভাবে যেভাবে জাহাজগুলো রাখে ওরা, এই নদীরা পুরো ফ্ল্যাট করে লায়, লঞ্চ যাত্রীবাহী যার সার্ভিস নিয়ে কোনো যাওয়ার মতো কোনো সুযোগ নাই আমাদের। জি, এই যেভাবে জাহাজগুলো রাখছে, এরা জাহাজ যেই কোনো টাইম একটা হঠাৎ ভাবে একটা দুর্ঘটনা বড় ধরনের ঘটতে পারে। এই লঞ্চ মনে করেন আমরা এই সাহা সিমেন্টের জাহাজের লেগে কোনো মরত যাইতে পারি না। এই সোলো করতে হয়, এই করতে হয়, রাস্তা নাই, কিছু নেই, সব জাম করা। সিঙ্গেল বাতিটা মনে করেন এটারও মনে করেন ওরা অফ করে রাখে। রাস্তা যেমন জাম লাগে না, এতে বেশি নদী ওই জায়গাটা যায় সেই সাহার ভিতর জাম। এই যে কুয়াশা মশা মনে হয় যে কোনো মতে যে কোনো একটা দুর্ঘটনা বড় ধরনের করতে করতে পারে। ওইখানে মাঝ রাস্তায় যে শিপগুলা যে এভাবে রাখছে, লঞ্চগুলা আসা যাওয়ার জন্য মানে অনেক ট্রাপ, মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি। এরকম যদি কুয়াশা পড়ে সবসময় তাহলে হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আসলে লঞ্চটির অবস্থা আপনি দেখেন, এই লঞ্চে মানুষ চলাচল করতে পারে কি না। এই লঞ্চগুলো যদি আর একটু বড় করে আমাদের কাছ থেকে 2 টাকা ভাড়া বেশি নিল, আমাদের আফসোস থাকবে না। আমাদের এমপি সাহেব সংসদে এই কথা বলছিল যে নদী দখলের ব্যাপারে, কিন্তু এটা তো কোনো সুস্থ সমাধান হয় নাই। এটা সমাধান একমাত্র প্রশাসনই করতে পারে। আমরা বহুদিন এরা বিআইডব্লিউকে বলছি এবং কি প্রশাসন জানে। লঞ্চ মালিক সমিতির সদস্য এবং মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের ইজারাদার দিল মোহাম্মদ কোম্পানি জানান, বলছে এগুলো সরাই দিবে। এটা যতই আমরা বলি এটা সরায় না, এটা যেই কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটবে, এটা কোনো মিস নাই। এই প্রসঙ্গে বিআইডব্লিউটির যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি, যেসব প্রতিষ্ঠানের জাহাজগুলো সারিবদ্ধভাবে নোঙর করছে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। যাত্রীদের নিরাপদ যাতায়াতের স্বার্থে এবং উন্নত সেবার মান নিশ্চিত করতে প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তরগুলোর আইনের যথাযথ প্রয়োগ এবং প্রয়োজন সঠিক তদারকি, এমনটাই মনে করছেন এই রুটের যাত্রীরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71। News 71.tv।